আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাকিয়া, জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদেরকে ছোট মাছের রেসিপি তৈরি করে দেখাবো। তো এটা নদীর তরতাজা মাছ, এই মাছটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। বিশেষ করে আমি মাংসর থেকে এই মাছটা পছন্দ করি। দেখুন একদম সিলভার কালার, মানে নদীর মাছ কতটা চকচকে ঝকঝকে তস্তা, যা মানে দেখেই আসলে মনটা ভরে যায়। তো এই মাছটাকে আজকে আমি রেসিপি করব। তার জন্য প্রথমে মাছটাকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য এখানে লাগবে হলুদের গুঁড়া পরিমাণ মতো, লবণ, আর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো মাছটা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়ে পাশাপাশি আমি প্যানে ছিলাম, তো প্যানে আমি তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে নামিয়ে নিয়েছি, আর এর ভেতরে ওই তেলেই পেঁয়াজ কুচি অ্যাড করলাম, মরিচ কুচি অ্যাড করলাম। তো আজকের রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, এক ঝালের অংশটা একটু বেশি থাকবে। কাঁচা মরিচ যত বেশি খাওয়া যায় মুখের রুচি কিন্তু ততটাই বাড়ে। তো এই পর্যায়ে দেখুন আমি আলু কুচি করে অ্যাড করছি। এই আলুটা হচ্ছে নতুন আলু, এবছরের প্রথম যে লাল আলুটা পাওয়া যায় সেই আলুটা আমি কুচি করে এভাবে অ্যাড করলাম। এই লাল আলুটা কিন্তু অনেক বেশি সুস্বাদুকর হয়। সাদা আর লাল দুই ধরনের আলু থাকে, তো লালটা আপনারা দেখবেন বেশি আঠালো হয়, খেতেও দুর্দান্ত হয়। তো যাই হোক, এই আলু দিয়ে যে রেসিপি করবেন অনেক বেশি সুস্বাদুকর হয়। কিছু সময় আমি ভেজে নিয়েছি আলুটাকে পেঁয়াজের সাথে মরিচের সাথে। নেওয়ার পরে হাফ চামচ পেঁয়াজের পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট অ্যাড করলাম, করে এখানে সামান্য জিরার পেস্ট অ্যাড করলাম, করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো আলাদাভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আলুর সাথে মিক্স করে নিব। তো আপনারা চাইলে প্রথমেও মশলাটা কষিয়ে নিতে পারেন, তবে এতে করে আমার আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল, মশলাটাও ভেজে নিলাম। তো এভাবে করলে আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়েছে। তো এই তো অল্প পরিমাণে লবণ, হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চামচ, তো হাফ চামচে একটু কম ধনিয়া গুঁড়া নিয়েছি। এবার টমেটো কুচি অ্যাড করছি, করে ভেজে নিব আলুর সাথে। যেহেতু মাছের সাথে লবণ হলুদ আছে, তো চেক করে নিতে হবে লবণ আর হলুদের পরিমাণটা, বুঝে অ্যাড করার চেষ্টা করবেন। তো করার পরে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব, এতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোট মাছ বেশি সময় চুলায় রান্না করা যাবে না, অল্প আঁচে হয়ে যাবে, সেজন্যই আগে কষিয়ে নিতে হবে এভাবে। তো অনেকেই পারেন এই ছোট মাছ রান্না, তবে যারা পারেন না, নতুন গৃহিণী বা অধিক সুস্বাদু করে রান্না করতে যান, তাদের সাথে শেয়ার করলাম তাদের জন্যই আজকের এই রেসিপিটা। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এ পর্যায়ে ম্যারিনেট করা মাছ এবং কিছু আস্ত কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এভাবে দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, এখনও রান্নাটা কমপ্লিট হয়নি। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এই তো এবার রান্না প্রায় শেষের পর্যায়ে, ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন, এতে করে আমার নিত্য নতুন মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো আমার রান্নাটা কমপ্লিট দেখুন কতটা সুস্বাদুকর হয়েছে, স্বাস্থ্যকর হেলদি একটা খাবার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।